ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. شو ما جنتي سلين আমার কথার যে প্রসঙ্গে হানাফি ইমাম যিনি বিতির সালাত পড়ান মাগরিবের সালাত করে উনার পিছনে একটা করে আপনি সালাত আদায় করবেন রাতের কেয়ামুল লাইল পাওয়ার জন্য, নাকি আপনি আলাদা বাসায় গিয়ে পড়বেন এবং এতে আপনি বাসাতে পড়লে কেয়ামুল লাইলে সব পাবেন কিনা? সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টি হচ্ছে সালাতুল বিতির পড়ার বিশুদ্ধ তরিকা দুইটি, দুই রাকাত আলাদা পড়ে আলাদা এক রাকাত পড়বে, বা একই নিয়তে তিন রাকাত পড়বে, দুই রাকাত পড়া বসবে না, শেষে বসবে, এটা সুন্নত তরিকা। আর যারা হানাফি মাজহাব অনুসারী তারা মাগরিবের মতো করে পড়েন, যেটা আসলে সুন্নত নয়। প্রশ্ন হলো এমন যে ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, বিতির সালাত আদায় করবো কিনা? সম্মানিত ভাই, এ বিষয়ে বিদ্বানদের পরামর্শ হচ্ছে যে শেখ সালে আল মুনাজ্জেদ, আরবের বড় একজন শেখ, উনি বলেন ওয়াল্লাযী নারাহু লাকা হুয়া আন তানসাহা হাযাল ইমাম বিল্লাতি হিয়া আহসান ফালাআল্লাহু ইস্তাজীবু ফায়াতরুকুমা ইবতাদা মিন আফালিন। প্রথম কথা হচ্ছে ইমামকে নসিহত করা, শুদ্ধটা হইতে পারে উনার এই নসিহত উপকার আসতে পারে। আর যদি নাকি উনি উনার যে ভ্রান্তি তরিকাতে সালাত আদায় করেন, তাহলে ফালা তাতরুকি সালাত খালফাহু ইল্লা আন তাযহাব আল ইমাম ইয়ুদবিক সুন্নাহ ফি হাইয়াতিহি ওয়া সালাতিহি, তারপরেও আপনি সালাত তার পিছনে পড়া বন্ধ করতে পারবেন না, আপনি তার পিছনে সালাত পড়তে হবে। তবে চেষ্টা করবেন যারা সুন্নত অনুসারে সালাত আদায় করেন এমন কোনো ইমাম পাওয়া যায় কিনা, যদি কোনো ইমাম পাওয়া যায় তাহলে ওইখানেই আপনি সালাত আদায় করার যে চেষ্টা করতে হবে। যদি নাকি আপনি ফাইলাম তাজিদ ফাসল্লি খালফা ইমাম ইকা ওয়ালে হিবিদাতুহ, যদি এমন কোনো ইমাম পাওয়া না যায় যিনি যে বেদাত তরিকায় পড়েন না, তাহলে আপনি কি করবেন, বেদাত যারা করে অর্থাৎ বিজে সালাতকে মাগরিবের মত করে যারা পড়ে তাদের পিছনে আপনি একটা করবেন, ওয়ালাই হিবিদাতুহ, এ ব্যক্তি নিজের বেদাতের গুণা নিজে পাবে। ওয়ালাং তাহারু মাজরা কিয়ামে লাইলাতি ইনশাআল্লাহ তাআলা, আর আপনি কি হবেন না, কিয়ামুল লাইলের সব থেকে মাহরুম হবেন না। ক্বালা আল ইমাম আল বুখারী ফি কিতাবিল আযান মিন সাহিহি ইনদা বাব ইমামাত আল মাকতুল ওয়াল মুবতাদি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই উনি একটা কিতাব যে আজান সম্পর্কে, ইজাকের মধ্যে যারা বেদাতি আছে ফেত্তাবাদ ইমাম আছে তাদের পিছনে একটা করা সম্পর্কে, ক্বালা আল হাসানু সল্লি ওয়া আলাইহি বিদাতু, উত্তম হচ্ছে তার পিছনে সালাত পড়বেন এবং ওই ব্যক্তি বেদাত করার কারণে ওই ব্যক্তি নিজে গুণাগার হবে, যে পড়বে তার কি হবে না, গুণা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।